এবং আমরা করেছি ঐতিহাসিক বাইক র্যালি, আমি মনে করি পশ্চিমবঙ্গের খুব কম জায়গায় হয়েছে। তাই 8 থেকে 10 হাজার বাইক নিয়ে আমাদের প্রিয় দাদা শওকত মোল্লার নেতৃত্বে আমরা আমতলা থেকে 25 মার্চ পর্যন্ত সেই বাইক র্যালি করেছি। আমরা বিধানসভাকে সামনে রেখে আমরা বিদ্যানগর থেকে আমতলা পর্যন্ত আমরা মহামিছিল করেছি। আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভার নির্বাচনে যে ঐতিহাসিক জনসভা ছিল, সেই জনসভায় আমাদের প্রিয় দাদা আমাদের সরকারদার সহযোগিতায়, তার আর্থিক সহযোগিতায় আমরা প্রত্যেক বুথ থেকে প্রায় 55 জন সহকর্মীকে নিয়ে সেই কুচিকার মাঠে আমরা যোগদান করেছিলাম। প্রতিটা কর্মসূচি আমাদের দাদা যেভাবে নিয়েছেন, প্রতিটা কর্মসূচি আমরা সফল করেছি। এবং আজকের এই যে আমতলা চণ্ডী অডিটোরিয়াম হলে যে সমস্ত সহকর্মী আমরা বলেছিলাম তর্জন করে সহকর্মী, আমরা জানিয়ে ভেতরে ম্যাক্সিমাম 700 থেকে 800 আমরা চেয়ার আছে, কিন্তু আমরা জানি 3 থেকে 4 হাজার মানুষ আসবে। তাই আমি ক্ষমা দিয়ে দিচ্ছি আমাদের সহকর্মীদের একটু কষ্ট করে। আমাদের প্রিয় দাদা আমাদের যিনি প্রধান বক্তা সকলের মন্দমণি, তার বার্তা শুনবো এবং তারপরে আমাদের যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন, এই দুটি নির্বাচনকে সামনে রেখে এবং আমি আগেও বলেছি আমাদের 8ই জুনে শরীর নিঃশব্দ বিপ্লব হবে। আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 8 বছরের উন্নয়নের প্রতিয়ান সম্মিলিত পুস্তিকা প্রকাশ, সেখানেও আমাদের সমস্ত কর্মীরা সেখানে উপস্থিত হবে, দাদা নির্দেশ দেবেন। আমি সেই তারই সমর্থনে আজকের এই কর্মী সভায় উপস্থিতিতে বুঝিয়ে দিয়েছে আগামী যে পঞ্চায়েত নির্বাচন আছে, সেই পঞ্চায়েত নির্বাচনে আমাদের বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে যে 202টি বুথ আছে, আমরা 202টি বুথেই জয়লাভ করব। কোনো বিরোধী আসবে, কোনো সিট পাবে না, আমরা প্রত্যেকটা বুথেই জয়লাভ করব। আমাদের 33টা পঞ্চায়েত সমিতিতেও জয়লাভ করব, আমাদের 3টে জেলা পরিষদও জয়লাভ করব। Oh,